হাই ফ্রেন্ডস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা একদম নতুন, একদম সহজভাবে আপনাদের শেখানোর চেষ্টা করেছি। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি সেই রেসিপিটা শুধু সাদা ভাত দিয়েই ভালো লাগে। আমি সবসময় সব রেসিপিতেই বলি লুচি রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে, কিন্তু না, এটা শুধু ভাত দিয়েই ভালো লাগবে। এর নাম হচ্ছে পালাক গোবি। আপনারা পালং পনির তো শুনেছেন, কিন্তু আজকে আমি আপনাদের শেখাবো পালাক কপি, পুরোপুরি বাঙালির রেসিপি পালাক কপি। এই ধরনের নতুন নতুন রেসিপি শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন এরম ভিডিও আপলোড করব আপনাদের কাছে যেন একটা নোটিফিকেশান যায়। এই রান্নাটাকে আমি খুব সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, তাই জন্য কিছু স্টেপে ভাগ করে দিয়েছি। ফার্স্ট স্টেপে আমাদের শাকটাকে সিদ্ধ করে নিতে হবে, মানে ভাপিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে বড় কাপের এক কাপ জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পালং শাকগুলো ধুয়ে, ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কুচিয়ে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর কিচ্ছু দেবো না। এবার চাপা দিয়ে এটা যতক্ষণ না পালং শাকটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের রান্না করতে হবে, হাই ফ্লেমে রান্না করতে হবে। মোটামুটি 2-3 মিনিট সময় লাগে, আর বেশি পরিমাণ জল দেবেন না, কারণ পালং শাকে অনেক কিন্তু গুণ আছে, সেই গুণটা যাতে আমাদের পালং শাকের মধ্যেই থাকে, তো সেই জন্য কম জল দিয়ে এটা সিদ্ধ করবেন, যাতে জলটা শুকিয়ে যায় আর পালং শাকের প্রোটিনটাও আমাদের থেকে যায় আর গুণটাও থেকে যায়। আর 2-3 মিনিট এটা সিদ্ধ করতে হবে হাই ফ্লেমে চাপা দিয়ে। 2-3 মিনিট বাদে দেখাচ্ছি, দেখুন শাকটা কিন্তু আমার একদম সিদ্ধ করা হয়ে গেছে। আর যে জলটা রয়েছে সেটা ফেলবো না, সেটা আমাদের কাজে লেগে যাবে, কারণ আমাদের এটা গ্রেভি বানাতে হবে। গ্রেভি বানানোর জন্য একটু তো জলের দরকার, তো আমাদের এই শাকের জলটাই আমরা ইউজ করব। গ্যাস বন্ধ করে দিয়েছি, গ্যাস বন্ধ করে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। ছোট ছোট করে ফুলকপিগুলোকে কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এইভাবেই ছোট ছোট করে কেটে নিতে হবে। আর ফুলকপিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, ফুলকপিগুলো ভালো করে ধোয়া আছে। কপিগুলো ভাপিয়ে নিতে হবে, তার জন্য আমি কফি কাপের এক কাপ জল দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। এবার চাপা দিয়ে ফুলকপিগুলো মোটামুটি 1-2 মিনিট ভাপিয়ে নেব হাই ফ্লেমে চাপা দিয়ে। ফুলকপির মধ্যে কিন্তু আর কিছুই দিইনি, শুধু ফুলকপি দিয়েই ভাপাচ্ছি আমি। 2-3 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর আমার ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। বেশি সেদ্ধ করে ফেলবেন না ফুলকপিগুলো, তাহলে কিন্তু তরকারিতে যখন দেবো গলে যাবে, তাই জন্য একটু জাস্ট ভাপিয়ে নিতে হবে, কারণ এটা সিজন নয় ফুলকপির, সেই জন্য ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিলাম। এবার ফুলকপিগুলো জল থেকে তুলে জলটা ঝরিয়ে নেব। গ্যাস জ্বেলে ফ্রাইং প্যান বসিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হবে তখন তার মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিগুলো কিন্তু ভাপানো আর জল ঝরিয়ে নিয়েছি একদম। দিয়ে এবার ভালো করে একটু তেলে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, সামান্য নুন সামান্য হলুদ দেবেন। দিয়ে এবার এটা হালকা ব্রাউন কালার হওয়া অবধি নাড়াচাড়া করে এটা আমাদের ভাজতে হবে। হাই ফ্লেমেই ভাজবেন, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এটা ভেজেই তরকারিতে দিতে হবে, তাতে তরকারির টেস্টটা অনেক ভালো হবে, সুন্দর হবে খেতে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো আমার ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে, তেল ঝরিয়ে। পালং গোবি বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে দেখে নিন। লাগছে শুকনো লঙ্কা ফোড়নের জন্য, পালং শাকটাকে সেদ্ধ করে নিয়েছি, নারকল বাটা নিয়েছি, নারকল কোড়া নিলেও চলবে, নারকল কোড়া নিলেই বেশি ভালো খেতে হবে এটা। আর লাগবে চিনি, এটা একটু মিষ্টি মিষ্টি মতো খেতে হয়, তাই জন্য চিনি একটু বেশিই লাগবে। আর নিতে হবে স্বাদ মতো নুন, নিতে হবে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে কাজু বাটা,
এটা হচ্ছে সাদা সর্ষে বাটা, সাদা সর্ষে বাটাই নিতে হবে এর জন্য। আর লাগবে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটা এইরকম কালার হয়ে গেছে কারণ এর আগে আমি কাজু বেটেছিলাম, তো সেই মিক্সিতেই বেটেছি বলে তাই জন্য এরকম সাদা মতো দেখতে হয়েছে। এটা আদা আর কাঁচা লঙ্কা বাটা কিন্তু। আর ফুলকপিটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভাপিয়ে। রান্নার জন্য আমার সর্ষের তেল লাগবে। সর্ষের তেলটা যেটা ফুলকপি ভেজেছিলাম সেই সর্ষের তেলটাই রয়েছে, এই তেলেতেই আমি করব, আর তেল দিতে হবে না। গ্যাসটা আমি জ্বেলে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ফার্স্টে দিতে হবে, আর তার সাথেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে সব একসাথে একটু ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার র গন্ধটা যাচ্ছে ততক্ষণ। আমি গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি, নাহলে আদাটা পুড়ে যাবে। আর এই রান্নাটা সবসময় সর্ষের তেলেই করবেন, সর্ষের তেলেই টেস্ট বেশি হবে। এবার দিয়ে দিলাম কাজু বাটা। কাজু বাটাটা দিয়েও একটু ভাজা ভাজা করতে হবে, নাড়াচাড়া করতে হবে। কাজু বাটাটা দিয়ে যখন নাড়াচাড়া করার পর দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে অবধি কিন্তু আপনাদের কাজু বাটাটা নাড়াচাড়া করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো সাদা সর্ষে বাটা। সাদা সর্ষে বাটাই কিন্তু দিতে হবে। সাদা সর্ষে বাটা দিয়েও এটা কিছুক্ষণ কিন্তু আমাদের নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল বেরোয়। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকোল বাটাটা। নারকোল বাটা আমি এখানে দিয়েছি, কিন্তু এর মধ্যে আপনারা নারকোল কোড়াই ইউজ করলে ভালো হয়, কারণ নারকোল কোড়া দিলে খেতে আরও বেশি টেস্টি হবে আর আরও সুন্দর লাগবে আপনাদের খেতে, কারণ নারকোলের দানাগুলো মুখে পড়বে। তো সেই জন্য নারকোল কোড়াই আপনারা ইউজ করবেন। যেহেতু আমার কাছে নারকোল কোড়া ছিল না সেই জন্য আমি নারকোল বাটা দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা কিন্তু আবার ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না তেল বেরোয়। মশলা থেকে খুব ভালোভাবে তেল বেরিয়ে এসছে, মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা পালং শাকটা। পালং শাকটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। পালং শাকটা এরকম ভাজা ভাজা হওয়া অবধি কিন্তু আমাদের নাড়াচাড়া করতে হবে মশলার সাথে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনিটা, মিষ্টি দিলাম আর দিলাম অল্প একটুখানি জল। আমি মশলা মিক্সি ধোয়া আর কি জল দিলাম তাই জন্য এরকম কালারটা। তো জলটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই জন্য আমি একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজা ফুলকপিগুলো। ভাজা ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে। আমাদের কিন্তু এখনও নুন দেওয়া হয়নি, তো ফুলকপিটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটা কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না এটা ড্রাই হচ্ছে, কারণ এটা একদমই ঝোলঝোল হবে না, এটা একটু ড্রাই মতো হবে। আর এটা আপনাদের পছন্দ মতো করবেন, যতখানি ড্রাই আপনারা পছন্দ করবেন, বা একটুখানি গ্রেভি যদি পছন্দ করেন একটু জল দেবেন, তবে বেশি জল দেবেন না, কারণ সবকটা জিনিসই আমাদের রান্না করা, ফুলকপিও ভাপানো শাগও ভাপানো, তাই রান্না করার কোনো ব্যাপার নেই, খালি জাস্ট সব একসাথে দিয়ে একটুখানি ভাজা ভাজা করলেই হয়ে যাবে। তো মোটামুটি আমার শুকনো হয়ে গেছে, আর বেশি শুকোবো না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা শুকিয়ে যাবে। তো আমার রেডি হয়ে গেছে পালং গোবি বা পালং শাক দিয়ে কপি। এবার আমি এটা গ্যাস বন্ধ করে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে হয়ে যাওয়ার পর উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করবেন।
আর আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানান আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমি আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে একদমই নতুন, তাই চটপট এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলুন। যারা নিরামিষ খেতে ভালোবাসেন, যারা সবজি খেতে ভালোবাসেন, তাদের কাছে এই রেসিপিটা সত্যিই খুব সুন্দর আর একদম বাঙালি রেসিপি, একদম সিম্পল রেসিপি। কিছু একটু একটু ছোটো ছোটো ঝামেলা আছে, যেগুলো কিছুই এমন বড় কিছু নয়। অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বন্ধু এবং আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে পারেন, যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে। ওপর থেকে কিছু ভাজা ফুলকপি দিয়ে গার্নিশ করে পরিবেশন করলাম। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এরকম নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে আসবো। টাটা।